ভৈরব আত্তাবুল উলুম মাদ্রাসার সাবেক সভাপতি ফায়েজিয়া করিমিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা আহলে সুন্নত ওয়াল জামাত ভৈরব শাখার সাবেক সভাপতি ভৈরব পৌরসভার একাধিকবার নির্বাচিত মেম্বার দিনের দরদি যার হাত দিয়ে নির্মাণ করা একাধিক মসজিদ মাদ্রাসা ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমানের পিতা আলহাজ ফায়েজ উদ্দিন ওরফে ফালু মেম্বারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্তাবুল উলুম মাদ্রাসার মাঠে এক মিলাত ও দোয়া মাহফিল সহ মরহুমের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী গ্রামবাসী সহ আলেম উলাম এতিম অসহায়দের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মরহুম ফালু মেম্বারের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।